গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 7:45 মতো বাজে। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ত্রিধার কালকে রাতে একটু জ্বর ছিল জানো, কিন্তু সকালে এখন মোটামুটি একটু ভালোই আছে। আর আজকে আর চা খাচ্ছে না, তো অন্যদিন ঠান্ডা লাগলে আদা দিয়ে চায় খায়। আজকে বলছে মা আমাকে একটু কফি বানিয়ে দাও খাবো, তো সেই কারণে বানিয়ে দিলাম। আর আমি না গরম চা বা কফি কিছুই খেতে পারি না, মানে আমার মনে হয় যেন জিভে ছাঁকা লাগে। বিস্কুট দিয়ে খাচ্ছি, তো বেশ ভালো লাগে। কফি স্মেলটা অনেকে পছন্দ করে না, অনেকের মনে হয় যেন কেমন একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ। আমাদের বাড়িতেও কেউ খায় না, তো আমার বেশ ভালো লাগে, ত্রিধাও খেতে ভালোবাসে। আর আজকে যেহেতু একটু ঠান্ডাটা বেশিই পড়েছে, তো তার জন্য না জিম ধরে এক জায়গাতে বসে আছি। আর আমাদের কয়েকটা জিনিস কিনতে হবে, মানে বিশেষ করে সংসারেরই কিছু টুকিটাকি জিনিস, যেমন কফি মাগ নেই, এগুলো না কিনি না কেন বলো তো? কারণ খুব অল্প জায়গা, তো তার জন্য মনে হয় যেন রাখার অসুবিধা। এক গাদা জিনিস কিনে যেগুলো আরও বাদ বাকি যেগুলো কেনা আছে সেগুলোই তো ঘরে সব খাটের মধ্যে ভরা আছে। তো যাই হোক, টুকিটাকি যেগুলো দরকার খুব সেগুলো কিন্তু কিনতেই হবে। তো সকালে সব কাজকর্ম সারা হয়ে গেছে, মাছটা বাঁচতে ছিল, মাছটাও বাঁচা হয়ে গেছে। কিন্তু কি বলতো, ওই ত্রিধার একটা মানে বদ অভ্যাস আছে, ও মানে অ্যালোপ্যাথি ওষুধ খেতে চায় না। তিতো অ্যান্টিবায়োটিক খাবে না, কাশির সিরাপ খাবে না, আর কাশির তো এমনিতে একটু ঝাঁঝালো টাইপের হয়। দিয়ে এবার ধরো কোনো ওষুধই খাচ্ছে না, বাড়িতে সবসময় একটু করে ওষুধ বেশি আনাই থাকে, নতুন করে একটা, যাতে শিল টিল না কাটা থাকে। শিল কাটলে তো 1 মাসের বেশি খাওয়ানো যায় না সেই ওষুধটা, তো খাচ্ছে না। সেই কারণে মা বলছে ওকে নিয়ে একটু নবগ্রাম থেকে হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়ে নিয়ে এসে। হোমিওপ্যাথি ডাক্তার একটু ধরতে টাইম লাগে, কিন্তু ধরলে তাড়াতাড়ি সেরে যায়। তো তার জন্য এখন যাব, নিচের কাজকর্ম সব সারা হয়ে গেছে, আর এখন 9:30 বেজে গেছে। তো উপরে ঘর বারান্দাটা ঝাড় দেবো, আর এই যে দেখতে পাচ্ছ বিছনাটা একটু তুলবো, দিয়ে স্নান করে নেবো। স্নান করেই যাবো, স্নান না করলে কি বলতো অনেকটা দেরি হয়ে যাবে, তখন এসে স্নান করবো না কি করবো কাজের কোনো ঠিক থাকবে না। হাঁপিয়ে গেছি হুটোপাটা করতে করতে, তো সব ঠিকঠাক করে নিই। তো জামা কাপড়গুলো আগেই মা কেচে দিয়েছে, কারণ দিদা তো রোজই জামা কাপড় কাচা থাকে, আর বাচ্চা মানেই তো রোজই কাচতে হবে। তো সেই কারণে আজকে একটু ডাক্তারের কাছে যাব বললাম। তো মা সকাল সকাল করে জামা কাপড় যা ছিল সব সার্ফ মাখিয়ে মামিদের ছাদে মেলে দিয়ে আসলো, নাহলে ধরো শোকাবে না। তো সেই কারণে এই যে শীতকালে এই সমস্যাটাই হয়, জিনিস শোকাবে না শোকাবে না, আর বিশেষ করে ভারী ধরো ভারী ভারী সোয়েটার গেঞ্জি এগুলো শোকাতে একটু টাইম লাগে। আর মামি এখন বাথরুমে স্নান করছে, তো মামি না বেরোলে আমি ঢুকতে পারবো না। তো তার জন্য দেখলাম ফালতু ফালতু দাঁড়িয়ে না থেকে দেরি তো হচ্ছে, তার জন্য একটু উঠুন টুঠুনগুলো ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিয়ে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি দুজনাই রেডি হয়ে গেছি আর হাঁটতে হাঁটতে আসলাম, আজকেও কপাল খারাপ, একটা কিচ্ছু পেলাম না, তাই তো বাবু? এই দেখো, আর শোনাও বেশ ভালো, বেশ হাঁটতে হাঁটতেই যাচ্ছে। নবগ্রামে আসলাম একটু সকালের দিকে, কেন বলো তো? কারণ সন্ধ্যেবেলায় সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো দিয়ে অসুবিধা হয়, মানে একা একা মেয়ে নিয়ে যাওয়া অসুবিধা, তো তার জন্য সকালের দিকেই আসলাম। আর এখন তো সকালে শীতকালের মিষ্টি মিষ্টি রোদটা বেশ ভালোই লাগে। তো চলো, সামনেই রামডাঙ্গা আসছে, এখান থেকে একটা টোটো ধরে নেবো। এখান থেকে টোটো পাওয়া যায়, 2-1 মিনিট দাঁড়ালেই টোটো পাওয়া যায়, কিন্তু গ্রামের ভিতরে কেউ আসতে চায় না। একমাত্র যাদের গ্রামে টোটো আছে তারাই যায়। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার সাথে রোদও আছে, শীতটা গায়ে লাগছে না। কিন্তু তিথাকে একটা হাত কাটা সোয়েটার পরিয়ে দিয়েছি, কারণ হাত কাটা সোয়েটার না পরিয়ে দিলে প্রচণ্ড ঠান্ডা লাগবে ওর। তো ফাইনালি চলে এসেছি, আর ভাবলাম আবার কবে নবগ্রাম আসবো না আসবো, তার জন্য একটু আইব্রোটা করেই যাই, তাই তো বাবু? আর ওই দেখো তিধু, হাই করে দাও। তো আমি এখানে ওয়েটিংয়ে বসে আছি, এখন আসছে দিদিটা। আইব্রোগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে, অনেক দিন আগে করা হয়েছে আর করিনি। এর আগে এখানে অনেকবার এসেছি, তোমাদেরকে দেখিয়েওছি, তো আজকে আরেকবার ফার্স্ট টাইম দেখিয়ে দিলাম। চলো করে নিই, করে নিয়ে আবার দেখাবো। তো এরকম ছিল। আমি না বারবার পার্লারে গেলে বলি আমার এই এখান থেকে এইটুকুনি এরকম ন্যাপা টাইপের করে দেয়, তো আমি বারবার বলি এখান থেকে এইটুকুনি বাঁকিয়ে এরম করে তুলতে, কিন্তু সেটা পারে না, এখান থেকে এইটুকুনি বাঁকিয়ে তুলে এরম করে বেঁকাতে, সেটা আর হয় না। যাই হোক, এরম প্লেন হয়ে যায়, বলে আমার ভ্রুটাই নাকি বাঁকানো না। আবার অনেক জায়গাতে গেলে এত সুন্দর করে দেয়, এই দিদিটাই আগে বেশ ভালোই করে দিত, তো আজকে দেখি কেমন হচ্ছে। চলো,
আমাদের যেহেতু বাড়ি থেকে মেন বাজারটা অনেকটাই দূরে, 5-6 কিলোমিটার দূরে, তাই ধরো ডেলি তো আসা হয় না। ওই মাঝে সাঝে যখন বেড়াতে আসি তখন একটু ফল টলগুলো কিনে নিয়ে যাওয়া হয়। যখন শান্তনু বাড়িতে থাকে ও তো এনি টাইমই, মানে বিশেষ করে শান্তনু ফল খেতেও ভালোবাসে, কিনতেও ভালোবাসে, মানে ব্যাগ ভর্তি করে প্রচুর পরিমাণে রোজ নবগ্রামে আসবে, রোজ প্রচুর পরিমাণে ফল নিয়ে যাবে। কিন্তু আমি, ও চলে গেলে সেটা হয় না। ও চলে গেলে ধরো আমি এই যেদিন যেদিন একটু বাজারে আসি সেদিন সেদিনই টুকিটাকি কয়েকটা জিনিস নিয়ে যাওয়া হয়। তো আজকেও সেম কিছু কিছু লেবু আছে, তারপরে তোমার দেখি দু একটা যা মনের মতো হবে কিনে নিয়ে যাব। যাওয়ার সময় তো বেশ মিষ্টি মিষ্টি রোদ ভালোই লাগছিল, আর আসার সময় রোদটা এত তীক্ষ্ণ হয়েছে না, মনে হচ্ছে আমার গালগুলো সব জ্বলে গেল, একদম চিটপিট চিটপিট করে জ্বলছে। এবার টোটালাকে এত করে রিকোয়েস্ট করলাম, বলছে অনেকজন থাকলে যেতাম। দেখবা কি সুন্দর ভিউটা, দেখবা টাকাতেও পাচ্ছি না ঠিকঠাকভাবে রোদের জন্য। তো আমি বললাম ঠিক আছে, হেঁটেই যেখানে যেতে হবে মাঠ দিয়ে যাই, একটু তাড়াতাড়ি হবে। তিধু, এই দেখো তিধু, চলো বাড়ি গিয়েই কথা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, আর তিধাকে একবারের ওষুধ খাইয়েও দিয়েছি। হোমিওপ্যাথি ওষুধগুলো ঠিকঠাকভাবে খেতে হবে, মানে খাওয়ার আগে, বিশেষ করে হালকা পেটে খেলে বেশি কাজ হবে। তো সেই কারণে ঠিকঠাক টাইম মতো ওকে খাইয়ে দিতে হবে। এখন জামা টামা চেঞ্জ করে নিলাম, এখন গিয়ে রান্না চাপাবো। তো ওকে ওষুধ আরেকবার ওষুধ দিতে হবে, ওষুধটা দিয়ে কিছু খাইয়ে দিই। ও সকাল থেকে কিছু খাইনি, আমিও খাইনি, আর এখন ঘড়িতে 12:30 বেজে গেছে। তো আগে খেয়ে নিই, গা ভীষণ খিদে পেয়েছে, 12:30 বেজে গেছে তো তার জন্য। তো আজকে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো, আর ঝোলটা একটু অন্যরকমভাবে রান্না করব, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি না একজনের বাড়িতে গিয়ে, মানে এই রেসিপিটা একজনের থেকে শেখা, তো আমার বেশ ভালো লেগেছিলো খেয়ে, তার জন্য আমি মানে আজকে ফার্স্ট টাইম, এর আগে কোনো দিন এরকমভাবে দেখাইনি তোমাদেরকে। তো আমি দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, যে যেমন ঝাল খাবে সে তেমন লঙ্কা দেবে, আর জিরে দিয়েছি। তো জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি তেলে ভালো করে ভেজে নিয়ে এটাকে শিলে বাঁটবো। তো আর প্লেন লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে তরকারি পুরোপুরি রেডি। তো এবার দেখতে পাচ্ছ এই যে জিরে আর লঙ্কাটাকে ভেজে নিয়েছি, তো এটাকে আমি কিন্তু বেটে এর মধ্যে দেবো, মানে একদম তরকারি নামানোর মুহূর্তে। এত সুন্দর খেতে হয়, আদা মাদা কিচ্ছু দেবো না, জাস্ট জিরে আর লঙ্কা ভাজাটা এর মধ্যে দেবো, বেটে দিয়ে দিলাম। তো এই শিলটাকে একটু ধোবো, ধুয়ে জলটাকে এর মধ্যে দেবো, দিয়ে নেড়ে নামিয়ে ফেলবো। এত সুন্দর মাছের ঝোলটা লাগে না খেতে, মনে হয় যেন পুরো একটা অন্যরকম মানে একটা ফ্লেভার আছে, যেহেতু ভাজা জিরের একটা গন্ধ। শুকনো জিরে খোলায় ভিজে গুঁড়ো করে দিলে কিন্তু এতটা ভালো হয় না খেতে। তো চলো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে দেখি। আজকে দুপুরে হয়েছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি। তো আমি ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি, আর ভীষণ খিদেও পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া ধোয়া মাজা সব কিছু কমপ্লিট, আর তিধার আবার নতুন করে একটু জ্বর এসেছিলো, ওষুধ খাইয়ে দিলাম, জ্বরটা এখনও কমেনি, তো তার জন্য প্রচণ্ড কান্না করছে। তো এখন একটু ঘুম ঘুমও পাচ্ছে ওর, তার জন্য মা বললো যে যেহেতু মানে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ধরো উপরে শুলে এবার আমরা হয়তো নিচে চলে আসবো, ও কান্না করবে, তো তার জন্য এখন নিচে এখানে বিছানা পেতে দিচ্ছে। আর বাইরে মশারিটা, যেহেতু শীতকাল হলে কি হবে, প্রচণ্ড পরিমাণে মশা, তো তার জন্য এখানে একটু মশারিটা টাঙিয়ে দিচ্ছে। বেশিক্ষণ হয়তো ঘুমাবে না, জ্বরটা ছাড়তে যেটুকুনি, মানে বাচ্চা মানুষ তো, জ্বরটা ছেড়ে গেলে আবার সেই যেমন কার তাই তেমন খেলে খেলে বেড়াবে। আর এই যে এইটার দিকে খেলা করে করে বেড়াচ্ছে। তো আপাতত এখানে নিচে থাকলে নিচে সবাই থাকবো ধরো, কোনো অসুবিধা হবে না, মানে ও সবাইকে দেখতে পাবে আর ভয়টাও পাবে না, যদি উপরে শুয়ে দিয়ে আসি তাহলে একটু ভয় পাবে। তো তিধা পুরোপুরি ঘুমিয়ে গেছে আর জ্বরটা অনেকটা কমে গেছে। আর এখন দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে একটা, মানে আমাদের বাড়ির পাশে না, আমাদের বাড়ির নতুন ঘরটার পিছনে একটা ধুদ্র ফুলের গাছ হয়েছিল, অনেক ছোট ছিল, তো এখন দেখো ফুলও ফুটতে শুরু করেছে। তোমরা হয়তো অনেকেই চিনবে ধুদ্র ফুল, অনেকে হয়তো চিনবে না। ধুদ্র ফুলটা হচ্ছে ওই যে শিব ঠাকুর পুজোতে লাগে, এটা আদার্স কোনো পুজোতে দেওয়া যায় না, ধুদ্র আকন্দ এগুলো মাত্র শিব পুজোতেই দেওয়া যায়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সেই সন্ধ্যার থেকে কারেন্ট নেই, মানে 5টা বেজেছে তখন থেকে কারেন্ট নেই, আর এখন দেখো 7টা বাজতে চললো, এখনও কারেন্টটা অফ হয়ে গেছে। তো অনেকটা পরিমাণে দুধ আছে, তার জন্য ভাবলাম যে এটা ফুরাবে আর কি করে, আর এটা যেহেতু কালকেকার দুধ, মানে বাসি দুধ খেলে কী হয় বলো তো, গ্যাস হয়ে যায়। তো তার জন্য এখন সন্ধ্যাবেলায় আবার, তো ত্রিধার জন্য আলাদা করে কফি হচ্ছে, আর আমি খাবো চা। তো আমার চাটা হয়ে গেছে। তিধা এমনি প্লেন দুধ খায় না, কিন্তু দেখো এরকমভাবে মানে দুধটাকে একটু ছেঁকে দিতে হবে যেন সরটর না পড়ে, সর পড়লে আবার খেতে চায় না। আর
আজকে কারেন্ট গেছে, তখন বাজে কটা, তখন ঘড়িতে বাজে, হ্যাঁ দাঁড়া উঠিয়ে দিচ্ছি, তখন ঘড়িতে বাজে 5টা আর কারেন্টটা আসলো এখন ঘড়িতে বাজে 3টা না 9টা, 9:15 কারেন্ট আসলো। আর এই দেখো আমার সোনা এখন অনেক ভালো আছে, তাই তো? মানে বাচ্চা মানুষ এরকমই হয়, যখন জ্বরটা আসে তখন তো মানে ভীষণ পরিমাণে কান্না করে, থাকতে চায় না কারোর কাছে। আর যেই জ্বরটা কমে যাবে মনে হবে যেন ওদের কিছু হয়নি, আমরা বড়রা হলে সেম একইভাবে শুয়ে থাকবো, কিন্তু ওরা তা না, তাই তো? মানে বিকালের দিকে দেখতেই তো পেলে, মা বিছানা করে দিল, জ্বর চলে আসলো, ওখানে ঘুমালো, মশাই টাঙিয়ে দিল, তারপরে জলপট্টি দিল। এখন আর জ্বর নেই, এখন জ্বর কমে গেছে, এখন জলপট্টি দিতে হবে না। দেখো কই, না না ঠান্ডা হয়ে গেছে, ওষুধগুলো নিয়ে আসলাম না, তোমাকে ওষুধ খাই দিতে হতো রাতে আর একবার, চলো নিয়ে আসি গা। তো বিকালে সবাই মিলে সন্ধ্যাবেলা এক জায়গাতে বসে বসে গল্প করছিলাম, আর কারেন্টটা মাত্র আসলো, জামা কাপড়গুলো সেই কাল থেকে পড়ে আছে, একটাও গোছাইনি। আর এ দেখো আমার লেপের ওয়ারটা কালকে শুকিয়েছিল না, কালকেও খালি লেপ ওয়ার ছাড়া গায়ে দিয়েছি, আজকেও দিতে হবে, কারণ মা বলছিল নাকি পৌষ মাসে লেবের ওয়ার রাত্রিরে পরাতে হয় না। মাথার এইখানটা না একটা ফুসকুড়ি টাইপের হয়েছে, দিয়ে একটু মানে কেমন যেন লাগছে। তখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কালকেকার জামা কাপড়গুলো সেই কাল থেকে একভাবে পড়ে আছে। আজকে যেহেতু সকালের দিকে একটু নবগ্রামে গেছিলাম, তার জন্য ধরো এগুলো একটাও গোছাতে পারিনি, আর তারপর সন্ধ্যাবেলায় তো এগুলো সব গোছানো হয়ে যেত, কিন্তু গোটা সন্ধ্যাটায় কারেন্ট ছিল না, আর আজকে আমার চার্জার লাইটটাতেও চার্জ ছিল না, সেই কারণে চার্জেও দেওয়া হয়নি, কারেন্টও নেই, সব দিক থেকে একবারে সমস্যা। এটা এই ব্যাগটা কোথায় রাখো? ব্যাগটা প্রচন্ড সুন্দর, আর দাও 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 ব্যাগটা দাও, আমার মামা আমাকে দিয়েছে ব্যাগটা। আর আমি ধরো রাতে ঘুমাই, যে কোনো হোক রাতে ঘুমাই, কিন্তু যদি বিকালের দিকে ঘুমাই না, দুপুরের দিকে ঘুমাই না, তার জন্য রাতে যখনই ইয়ে করি তার জন্য ঘুমিয়ে যাই, ডিম পড়তে বসি না। আর তোমরা তো দেখতে পাচ্ছ যখনই পড়তে বসি আর বিকালে ঘুমাই, কিন্তু তার মধ্যে মধ্যে হয় না। আর দুয়ারে পরিয়ে দিলাম, বা সেই চাদরটাও দিয়ে দিলাম, চাদরটাই মধ্যে যা পড়বে তাই পড়তে পারবে। কিন্তু একটা সত্য বলছি যে তোমরা এই পাতাকে আমি তোমাদেরকে হ্যাং করা শিখি, আর পাতাকে লম্বা করবা, এরকম এরম করে বাবু খোবা, মাগু এম এম পাতা রাখবা। এবার তোমরা কী করবা, তোমরা যদি দুপুরে না ঘুমাও তাহলে রাতে আমি হবে না।